নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী কল্কির চমৎকার শুনব। দীর্ঘদিন আগে মামলা করা হয়েছে এমন একটি পুরনো বাড়ির মালিকানা পাওয়ার জন্য চিত্রা সাউ দীর্ঘদিন ধরে লড়াই চালাচ্ছিলেন। অনেক টাকা খরচ করেও মামলাটিতে কোনো অগ্রগতি হচ্ছিল না। তার গ্রামে ফলদীক্ষা প্রক্রিয়ায় অংশগ্রহণ করার এক মাসের মধ্যেই তিনি মামলাটি জিতে যান। হৃদয়পূর্ণ কৃতজ্ঞতায় তিনি এখন সব সময় শ্রী পরম জ্যোতি কল্কি আম্মা ভগবানের গুণকীর্তন করেন। কৃতজ্ঞতা স্বরূপ ভারতের দেবগড়ে তাঁর এলাকায় তিনি তার পুরো পরিবারের জন্য অনুগ্রহ দীক্ষা প্রক্রিয়ার আয়োজন করেছিলেন। তার মা গভীরভাবে বিশ্বাস করতেন প্রেমময় শ্রী পরম জ্যোতি কল্কি আম্মা ভগবান ভক্তদের সমস্ত প্রার্থনাই পূরণ করেন। ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে তিনি চিত্রাকে তার ভাই, যার বিবাহের দীর্ঘ সময় পরেও কোনো সন্তান হয়নি, তার জন্য প্রার্থনা করতে বলেছিলেন। তাদের সমগ্র পরিবার সমবেতভাবে ওই প্রার্থনায় অংশগ্রহণ করেছিল। শ্রী পরম জ্যোতি কল্কি আম্মা ভগবানের দিব্য অনুগ্রহে এক বছরের মধ্যেই তাঁর স্ত্রী একটি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন। চিত্রার প্রতিবেশী মিরকু নিকটবর্তী উদ্যানে তার পোষা কুকুরকে ঘোরানোর সময় পড়ে গিয়ে পিঠে আঘাত পেয়েছিলেন। তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তার শরীর কোমাতে চলে গিয়েছিল এবং ডাক্তারবাবুরা বলেছিলেন পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময় লাগবে তা বলা তাদের পক্ষে বেশ মুশকিলের। এই আকস্মিক বিপর্যয়ে তার পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছিল। তাদের অনুরোধে চিত্রা সমবেত প্রার্থনার আয়োজন করতে শুরু করেছিলেন এবং হাসপাতালে প্রতিদিন তাকে দীক্ষা দেওয়া হচ্ছিল। এক মাসের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে মিরকু হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন। তিনি প্রথমেই চিত্রার বাড়িতে গিয়ে শ্রী পরম জ্যোতি আম্মা ভগবানকে ধন্যবাদ জানিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন হাসপাতালে থাকাকালীন তিনি শ্রী আম্মার শক্তিশালী দিব্য দর্শন লাভ করেছিলেন এবং পরদিন সকালেই চমৎকারিকভাবে তিনি সুস্থ এবং স্বাভাবিক হয়ে যান। তিনি চিত্রার কাছ থেকে শ্রীমূর্তি সংগ্রহ করে বাড়ি ফিরেছিলেন। এখন তাঁর পুরো পরিবারই আম্মা ভগবানের চরণ কমলে নিজেদের সম্পূর্ণ সমর্পণ করেছেন।